রাতে কবরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি। এই কঙ্কাল চুরির খবরে কবরস্থানে ভিড় করেছেন স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৯টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ৩০ জুলাই সকালে পৌরসভার পীরডঙ্গি কবরস্থানে গিয়ে এমনটি দেখতে পান স্থানীয়রা। নানী শাশুড়ির মরদেহ দাফনের জন্য সকালে কবরস্থানে আসেন জাহাঙ্গীর হোসেন। কবরে মাটি দিয়ে ফেরার পথে তার চোখে পড়ে কিছু পোশাকের স্তূপ। তিনি বলেন, একটু ভয় পেয়েছিলাম, পরে কয়েকজনকে ডাকলাম, তারা এসে কাছাকাছি গিয়ে দেখি সেখানে তোয়ালে ট্রাউজার সহ অনেকগুলো পোশাক পরে আছে আর কবরগুলোর বেড়া ভাঙা। ভেতর গিয়ে দেখি ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আনোয়ার হোসেন বলেন, কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখানে থেকে চলে যায়। ১৯টি কবরের ভেতরের মরদেহের কোনো কঙ্কাল নেই। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমি গোরস্থানে পরিদর্শন করেছি, বিস্তারিত পরবর্তীতে জানা যাবে। প্রিয় দর্শক, অনলাইন বাংলানিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।